সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 28 নভেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মনি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার তালগাছী হাটের পাশে। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের, বা কী পরিমাণ দুধ হচ্ছে, বা কেমন দাম হলে বিক্রি করা হবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ফার্ম থেকে গরু নিতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন, বা কীভাবে সেগুলো সংগ্রহ করা উচিত, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো লাগছে বলে। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আপনার পরিচয়টা একটু বলবেন। আমি একটা বিজনেসম্যান, গাভী গরুর বিজনেস করি। আমার নাম রাসেল খান। আচ্ছা, আর আপনি যে গরু বিক্রি করে থাকেন এটা কোন জায়গা থেকে বিক্রি করেন, জায়গার নাম? আমি এটার জায়গার নাম তালগাছী। তালগাছী হাটের পাশে? হাটের পাশে। আর এটা সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলা? সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা। আচ্ছা, এই ব্যবসার সঙ্গে জড়িত হলেন কত বছর হলো? 15 বছর হয়েছে ভাই। 15 বছর হলো। আচ্ছা, তো মূলত আপনি গাভী গরু ক্রয় করে তারপরে সেগুলো বিক্রি করেন? এখানে ভাই গ্যারান্টি আছে ভাই। আমরা গরু বেশি ভালো হলে তার, খারাপ হলে আমার, এখানে গ্যারান্টি আছে ভাই। যে কোনো জায়গায় থেকে আসুক, ভালো হলে তার হবে, খারাপ হলে আমার হবে। আপনি এখানে 3 মাস ঘাপ থেকে শুরু করে, মানে বাচ্চা দেবে না আছে, মানে 9 মাস গাভীর গরু আছে, মানে সম্পূর্ণ গরুই পাওয়া যায় এখানে। আচ্ছা, মানে 3 মাস গাভ থেকে শুরু করে 9 মাস গাভ পর্যন্ত, আবার বাচ্চা সহ গাভীও পাওয়া যায়? জল সহ পাওয়া যায়, মানে দুধ দেখে নিব। আচ্ছা, তো এই যে আপনি এতদিন বিজনেস করতেছেন, কীভাবে গরুগুলো বিক্রি করতেন? হ্যাঁ, খামার দিকে বিক্রি করি, আবার হাটে আছে, হাটে বিক্রি করি। আচ্ছা, এলাকার ক্রেতাই আসতো নাকি দূর দূরান্ত থেকে আসতো? হ্যাঁ, অনেক দূর থেকে, টাঙ্গাইল থেকে, ঢাকা থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গা, হ্যাঁ, সিলেট থেকে আসে। তারা যে দূর দূরান্ত থেকে আসে, তারা তো আর দিন এসে দিন ঘুরে যেতে পারে না, কিভাবে সংগ্রহ করে? এখানে থাকার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, হোটেল আছে, তারপরে তাকেও দেখার দায়িত্ব আমাদের। আচ্ছা, তারা চাইলে এখানে দু একদিন থেকে গরুগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, তো বর্তমানে কতগুলো গরু আপনার কাছে আছে? আমার কাছে এখন 70 পিস গরু আছে, আবার 3টা খামার। 3টা খামার? হ্যাঁ, 70 পিস গরু আছে। যে কোনো মুহূর্তে আপনি আসবেন, আমি 70-80 গরু আপনার আমি দিতে পারবো। সবগুলো গরু আপনার নিজস্ব গরু? নিজস্ব গরু আমার। আচ্ছা, 3টা খামার আমার। আপনি মূলত ক্রয় করে রাখেন, তারপরে পালাক্রমে সেইগুলো বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। তো এখন যে খামারটাতে আছে, এই খামারে কতগুলো আছে? এখানে 18-19টা গরু এখানে আছে। আর 18-19টা? হ্যাঁ, 18-19টা, ছোট বড় 18-19টা আছে। মুন্ডি আছে এখানে? মুন্ডি গাভীও আছে? হ্যাঁ, মুন্ডি আছে। আচ্ছা, দুধের গাভী কয়টা আছে এখন? আপনার বর্তমান দুধের গরু আছে 1টা, মানে এখন দেখাই দেওয়া যাবো। আচ্ছা, দুই বেলা আমি 25 দুয়াই দিব। দুই বেলা 25 কেজি দাম? হ্যাঁ, দুয়াই দিব। বাদ বাকি গরুগুলো কি প্রেগনেন্ট? হ্যাঁ, গাভী। এই কত 5 দিন পরে বাচ্চা দেবো, কত 7 দিন পরে বাচ্চা দিবো, কত 3 দিন পরে বাচ্চা দিবো, আবার কত আছে আপনার 2 মাস পরে বাচ্চা দিবো, এরকম? হ্যাঁ আছে। আচ্ছা, এই চলেন আপনার খামারের কিছু গাভী আমাদের দেখান, আর সেই গাভীগুলো সম্পর্কে একটু জানান। এই পাশ থেকে শুরু করি। আচ্ছা, দেখেন একদম শুরুতে যে গাভীটা আছে, এটা কোন জাতের? এটা আপনার জার্সি। জার্সি জাতের একটা গাভী? হ্যাঁ, জার্সি। এই গাভীটার জার্সি ভাইয়া? 1 নম্বর জার্সি। জার্সির মধ্যেও কত পার্সেন্ট আছে ভাই? কত 100%, কত 90%, কত 80% আছে? এটা আপনার একবার 100%, 100%। আচ্ছা, তো এই জার্সিটার দাঁত কয়টা? এর দাঁত 6টা। আগে 1 বিয়ান দিয়েছে, এটা 2 বিয়ান হবে। আগে একটাবার বাচ্চা দিয়েছে, এটা আবার বাচ্চা দিবে? হ্যাঁ, 2টা হবে। এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। এটার আপনাদের 3 দিন আর কি টাইম আছে, এখন থেকে 3 দিনের মধ্যে বাচ্চা দিবে, বাচ্চা দিয়ে দিবে। উলান পালন রেডি? হ্যাঁ, রেডি হয়ে গেছে। বাচ্চাটা ঠিক আছে? হ্যাঁ, গ্যারান্টি। আচ্ছা, আমি দেখাই দিব, তারপরে সমস্যা নাই। দেখাই দিব? হ্যাঁ, দেখাই দিব। আর গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ। আচ্ছা, তো এই গরুটার দাম পড়বে কেমন ভাই? দাম ভাই চাও অনেক, এটা 220। 2,20,000 হলে বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করা যাবে 2,20,000 হলে। এটাই কি ফিক্সড রেট নাকি আরেকটু? না, এর মধ্যে একটু দামাদামি আছে ভাই। 2,20,000 চাওয়া কিছু দামাদামি আছে ভাই, মানে দর্শকের যদি পছন্দ হয়। হ্যাঁ, দামাদামি বলতে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে, পারবে। আর গরুটা সুস্থ সবল? সুস্থ, যে কোনো ক্রেতা দেখে। হ্যাঁ, আমি গ্যারান্টি দেবো ভাই। আচ্ছা, এই পাশে আর একটা গরু আছে, চলেন এই গরুটা দেখি। হ্যাঁ, আচ্ছা ভাই দেখেন, এইটা কোন জাতের? এটা হলিস্টিয়ান। হলিস্টিয়ান জাতের একটা গরু? হলিস্টিয়ান। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 4 দাঁত।
এটাও আগে এক বাচ্চা দিছে, এটা বিল দুই বাচ্চা হবে, চারটা দাঁত আগে একটা বাচ্চা দিছে, এটা দুই নাম্বার বাচ্চা হবে, হ্যাঁ দুই নাম্বার হবে। এই গরুটাও কি প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট, এটা আমাদের 9 মাস, এটার এখনো 15 দিন টাইম আছে, 9 মাসের মতো প্রেগনেন্ট, এখনো 15 দিনের মতো বাকি আছে, হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা দিতে। এটার এটা আপনার অনেক বড় গরু হবে ভাই। আচ্ছা বডিতে বড়, হ্যাঁ আরো বড় হবে। আচ্ছা বাচ্চাটা ঠিক আছে? হ্যাঁ গ্যারান্টি ভাই। আর খুরা রোগে আক্রান্ত নাই তো? না না ভাই কোনো সমস্যা নাই ভাই, আমি দেখাই দিব ভাই, সমস্যা নাই। যে দর্শক এখানে এখানে 3 দিন 5 দিন থাইকে দেখে নিয়ে যাব, সমস্যা নাই, হ্যাঁ গ্যারান্টি, আল্লাহর রহমতে গ্যারান্টি। তো এই গরুটা কেমন দাম পড়বে? এটা চাওয়া ভাই 320, নিলে 250 রাখা যাবো ভাই, মানে চাওয়া চাওয়া বেশি কিন্তু রেট আছে 250। আর 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করবে? হ্যাঁ 250 হলে দেওয়া যাবে। এই 2.5 লক্ষ টাকা থেকে দরদাম। এটা আমি 25 দুধ দেখাই দিব আলাদা বাসায় রে। আর এই গরুটা যদি বাচ্চা প্রসব করে 25 লিটার? হ্যাঁ 25 দুধ দেখাই দিব আলাদা বাসায়, 25 দেখানোর পরে টাকা দিব আমারে, তার আগে টাকা চাই না আমি। 25 লিটার দুধ দেখাই দিবেন তারপর টাকা দিব? টাকা দিতে? হ্যাঁ টাকা দিতে হবে, তার আগে টাকা চাই না। না না আমি টাকা চাই না, সে দেখবে আমার খামারে থাকি থাইকা দেখে তারপর টাকা দিব। আচ্ছা 2.5 লক্ষ টাকা? 2.5 লাখ। ওই পাশে একটা সাদা কালো গাভী আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান, হ্যাঁ। এই গাভীটার বয়স কয়টা? বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা দিব। দুইটা দাঁত প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা দিবে। কত দিনের প্রেগনেন্ট? এটা আপনার 9 মাস, এটার আপনার 13 দিন টাইম আছে আর কি, এখনো 13 দিনের মতো বাকি আছে। উলান পালান? হ্যাঁ হ্যাঁ উলান ঝুল দিছে আর কি, ঝুল দিচ্ছে। হ্যাঁ ঝুল দিচ্ছে। গরু সুস্থ আছে? সুস্থ। আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাওয়া বেশি না, এটা আপনি 2 লে দিতে পারুম, 2 লক্ষ টাকা হলে দিতে পারুম। হ্যাঁ 2 দাঁত বয়স। আর এটাই কি শেষ নাকি দরদাম? এটা এটা শেষ, 2-4-5 হাজারের মধ্যে বেশ কম আছে, এইখান থেকে 2-4-5 হাজার আছে। হ্যাঁ তো গরুটা একটু সাইড করে দেওয়া হোক, আমরা অপর পাশটাও দেখি। হ্যাঁ দেখেন দর্শকদের দেখেন, দুই সাইডে আপনি ভালো খেয়াল করে দেখেন। আর নিখুঁত গরু তো সমস্যা? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নিখুঁত। আচ্ছা এই পাশে আর একটা গরু আছে, গরুটা কোন জাতের? এটা আপনার ফিজিয়ান্ট। এইটা ফিজিয়ান, হলিস্টাইন ফিজিয়ান বলার কি? হলিস্টাইন ফিজিয়ান বলে। দাঁত কয়টা? এটা দাঁত 6 দাঁত। 6টা দাঁত? হ্যাঁ। তাহলে কয় নাম্বার বাচ্চা? এটা 2 নাম্বার বাচ্চা হবে, 2 নাম্বার বাচ্চা। আর যে তথ্যগুলো দিচ্ছেন দর্শক আসলে এরকম? হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে হবে, এরকমই হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা তো এটা আমার বানানোর কথা না, গরুতে যা আছে তাই। এইটাও কি প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। কত দিনের? এটা আপনার এই 2-4-5 দিনে বাচ্চা দিব, 2-4-5 দিনের মধ্যেই বাচ্চা দিবে, বাচ্চা দিবে। আচ্ছা মানে উলান পালানের ঝুল চলে আসছে, ঝুল এসে পড়ছে, উলান পালানটা পরিপূর্ণ হলেই বাচ্চাটা দিয়ে দিবে। হুম বাচ্চাটা টেনে দেখছেন? হ্যাঁ বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার আছে। হ্যাঁ দেখে নে বসে, তারপরে জেনে বসে দেখে নিবে, তারপর দেখে নেব, তারপরে গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কেমন? এটা 250 ভাই, 2.5 লক্ষ টাকা। হ্যাঁ 250। চাওয়া না বিক্রি? এটা চাইলাম ভাই, কিছু আছে কম আছে, এটা ধরেন প্রত্যেকটা করে আপনি যেভাবে দাম চাচ্ছেন এইখান থেকে দরদাম করা যাবে। হ্যাঁ একটা আমি 30 হল দিতে পারবো, 230 হল দিতে পারবো, 2 লক্ষ 30 হলে দিতে পারবেন। হ্যাঁ এটার দুধের রেজাল্ট ভালো ভাই, এটা আমি দোয়ান দেখছি ভাই। কতটুকু? এটা আমি গেল বিয়ানে আমি নিজে দেখছি ভাই, 20 দুই বেলা দুধ, 2 বেলা 20 দুধ দিয়েছে ভাই। আচ্ছা আপনার প্রেগনেন্ট গরুর জন্য আমরা দুধের কথা জিজ্ঞাসছি না, হ্যাঁ কারণ তারা গাই গরু পালার জন্য দুধের জন্য, তাছাড়া গাই বেলে লাভ নাই, যে কেন হয় গাই গরু দুধ থাকলে পালায় লাভ আছে সেটাই। এটা 2 লক্ষ 30 হলে দিবেন? হ্যাঁ। এই পাশে একটা মাঝারি গাভী আছে, এটা 4 দাঁত বকনা, প্রথম বকনা, 4 দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে, বকনা থেকে গাভী হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কত দিনের প্রেগনেন্ট? এটা আপনার 9 মাস 7 দিন হয়েছে, মানে এখনো 6-7 দিন টাইম আছে, এখনো 6-7 দিন বাকি আছে, 9 মাস 7 দিনের প্রেগনেন্ট। হ্যাঁ। আচ্ছা 9 মাস 13 দিন গরু বাচ্চা দেয়। আপনার গরুগুলোর গায়ে একটু ময়লা টয়লা আছে? ময়লা আছে, শীত তো যাবানো নাই ভাইয়া, ঠিক মতো গোসল করানো? হ্যাঁ হ্যাঁ শীত বেশি তো, আজকাল তো শীত বেশি ভাই। আচ্ছা তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটা 1 লাখ 80। 1 লক্ষ 80? হ্যাঁ। দরদামের সুযোগ আছে? ওই কিছু ভাই, কিছু দাম চাওয়ার মতো, আসলে আমি গরু বিক্রি করি ছোট থাকতে কোনো, আমি দামাদামি করে গরু বিক্রি করি না। তো আপনি তো অনলাইনে নতুন, এর আগে তো অনলাইনে গরু বিক্রি করেন নাই? করি নাই। তবে অনলাইনের কোনো ক্রেতা যদি আপনার গরুগুলো দেখে পছন্দ করে, অনলাইনে যারা ক্রেতা আছে আপনি জানেন কিনা, অধিকাংশ ক্রেতাই কিন্তু ক্ষতিগ্রস্ত ক্রেতা, কারণ এরা অনলাইনে গরু কিনে বিভিন্ন জায়গা থেকে ধরা খাইছে। তারা যার দিকে কিনতে হবে ভাই, যার দিকে কিনলে ঠকবে না। তো আপনার কাছে যদি আবার কোনো ক্রেতা আসে আপনি ঠকাই দিবেন না? না ভাই না ভাই, ঠকালে তো একদিনই শেষ। আর হ্যাঁ কথা দিচ্ছি, আমি যদি ঠকাই সে আমার কাছে একদিনই, আর যদি আমি তারা জিতে দিই তা 10 দিন আইব আমার কাছে। কথা দিচ্ছেন ক্রেতাদের? কথা দিচ্ছি, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ যদি, তারপরে যে ক্রেতা নেবে তারা তাদের মতো করে দেখে যাচ্ছে বাছাই করে নেবে নেবে। এই পাশে একটা গরু আছে, এটা এটা আপনার বাচ্চা দিছে আজকে, আমি
12 কেজি আমি মানে কাঁচা দুধ টানছি, মানে দুধ বাচ্চা দেওয়ার পর লাল দুধ হয়, হ্যাঁ লাল দুধটা আমি টানছি 12-13 কেজি। পরিপূর্ণ দুধ আসতে কতদিন সময় লাগবে? এটা পরিপূর্ণ মানে গরুর মানে স্বাভাবিক দুধ আসে 15 দিন পরে বাচ্চা দেওয়ার পরে। এখন আপনি তারপরেও 8 দিনের মধ্যে বা 3-5 দিনের মধ্যে আমি আমি এটার দুধ আমি ভাই 25 গ্যারান্টি দেবো, যে কোনো জায়গার মানুষ আসুক ভাই, এটা আমি আমি দেখছি, হ্যাঁ এটা দ্বিতীয় অভিযান 25 দুধ আমি গ্যারান্টি দেবো ভাই, এটা আমি আমার দোয়াইনে আছে। আচ্ছা তো 25 লিটার দুধ যদি হয় আপনার কি টাকা দিতে হবে? হ্যাঁ না দিতে হবে না, আপনার গরু আপনার, তার টাকা তার। আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা? এটার বহুত সার বাচ্চা, সার বাচ্চা, বাচ্চার বয়স 1 দিন। হ্যাঁ 1 দিন। হ্যাঁ তো গাভী এবং বাচ্চা দুটোই সুস্থ আছে? সুস্থ। তো এটার দাম কেমন? এটার দাম চাও অনেক, আমি 260 টাকা দিমু। আর 25 লিটার দুধ দিবে? হ্যাঁ 260। 25 লিটার দুধ যদি না হয় সেক্ষেত্রে তার গরু নিতে হবে না, তার টাকা তার, আমার গরু আমার। সে যে দূর দূরান্ত থেকে কষ্ট করে তার আমি আমি খরচ দিয়ে দিমু, তার 5000 খরচ হলে দিয়ে দিমু। আচ্ছা আমার জমানোর দাম আছে ভাইয়া। শুনে খুবই ভালো লাগলো যে 25 লিটার দুধ একদম দহন করে তাকে দেখাই দিবেন। হ্যাঁ আর আমি 260 দাম নিব, 260 দাম নিব। হ্যাঁ 260 নিব দাম। সুন্দর কথা। এই পাশে একটা গরু আছে, এটা এটা আপনার জার্সি, কালো জার্সি, জার্সি কালো জার্সি, এটা আমরা 3 দিন 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চা দিব, 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চা দিব। পলান পলানটা সারা শুরু হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বাটটানে দেখছেন? হ্যাঁ বান ক্লিয়ার, গরু সুস্থ আছে? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ক্লিয়ার। এই গরুটার দাঁত কয়টা? এটার দাঁত 6টা ভাই, 6টা। 6 নম্বর বাচ্চা? এটা আপনার দ্বিতীয় নম্বর, 2 নম্বর বাচ্চা। হ্যাঁ 2 নম্বর, একটা দিছে এটা 2 নম্বর। হ্যাঁ তো এই গরুটার দাম পড়বে কেমন ভাই? চাওয়া এটা অনেক বেশি কিন্তু 2,40,000 এর দেওয়া যায় ভাই, চাওয়া অনেক বেশি দাম 2,40,000। 40। আচ্ছা আর এই 40-এর থেকেও দর্শক দর দাম করে নিতে পারবে? হ্যাঁ পারবে ভাই, কিছু কিছু একটা দাম দর আছে ভাই। এই পাশে একটা লালচে গাবি আছে, চলেন এই গাবিটা এটা আপনি দেখেন। হ্যাঁ এটা কি জাতের গাবি? এটা আপনি 100 জার্সি, মানে 99 না ভাই, একবার 100 যেটা ওইটাই কোরিয়ান জার্সি বলে এটা রে ভাই। এটা কি জাতের দিক দিয়ে 100 নাকি ওই যে পার্সেন্টেজ আছে ওইটা? পার্সেন্টেও আপনার জাতেও। আচ্ছা তো এই গরুটার দাঁত কয়টা? এটা আপনার 6 দাঁত ভাই, একটা বিএন দিয়েছে ভাই, 6টা দাঁত, আগে একটা বাচ্চা দিয়েছে। হ্যাঁ আর এটা কি 2 নাম্বার? এটা 2 নাম্বার। আচ্ছা তো রাসেল ভাই আপনার সবগুলো গরুই তো আসলে কিনা গরু? কিনা গরু হলো ভাই আমার দেখা আছে ভাই, খামার থেকে মানে এলাকায় থেকে দেখে দেখে আনা ভাই, এলাকা আশেপাশের গরুই ভাই। আপনার এলাকার গরু? হ্যাঁ এলাকার গরু ভাই। আচ্ছা এটা কতদিন বাকি আছে বাচ্চা দিতে? এটা বাচ্চা দিতে ভাই 7 দিন। 7 দিনের মতো এখনো বাকি বাচ্চা দিবে? হ্যাঁ বাচ্চাটা দিবে, দিয়ে দিবে। আচ্ছা তো গরু সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ, বাটগুলো ঠিক আছে? হুম। এটার দাম পড়বে কেমন? এটা ভাই চাওয়া অনেক কিন্তু অত না ভাই, এটা 150 দেওয়া যাবো ভাই। 1.5 লক্ষ টাকা হলে দিয়ে দিবেন? হ্যাঁ ভাই 150 দিয়ে দেবো। হ্যাঁ এটা আমি 15 কেজি দুধ দিয়ে দেখাই দিবো ভাই, 15 কেজি দুধ দেখাই দিবেন? হ্যাঁ ভাই 150 দাম নেবো ভাই। বাচ্চা দেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, বাচ্চা দিকে সুস্থ থাকলে তিনি নিয়ে যাবো, নাহলে আমার থাকবে। আচ্ছা তো আপনার এখন গরু আছে সবগুলোই প্রেগনেন্ট, আপনি চাঁদ বলতে চাচ্ছেন যে কেউ যদি নিতে চায় আপনি বাচ্চা দেওয়ার পরেও তাদের দুধ দেখাই দিবেন? যদি কয় আমি গাবে দেখলাম আমার বাচ্চা দেওয়ার পরে তুলে নিয়ে যাবো, আমি তাও দিবো সমস্যা নাই। হ্যাঁ বাচ্চা আমি খুলে দিয়ে দিবো সমস্যা নাই। আচ্ছা তো এই বর্তমানে এই পাশে কিছু গাবি ছিল এগুলো দেখলাম, চলেন এবার ওই পাশে গুলো দেখি। চলেন ভাই যে এই পাশে একটা ছোটখাটো গাবি আছে, এটা আপনার এটারে বলে শাহিওয়াল ভাই, শাহিওয়াল জাতের একটা গাবি। হ্যাঁ শাহিওয়াল ভাই। এই গাবিটার দাঁত কয়টা? এটার আপনি 2 দাঁত। 2টা দাঁত? হ্যাঁ। আচ্ছা তাহলে কততম বাচ্চা? এটা আপনার 1 নম্বর বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে? হ্যাঁ 1 নম্বর বাচ্চা দিছে। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা এখানেই আছে ভাই, সামনে ভিতরে? হ্যাঁ ভিতরে রাখা আছে, লাল জার্সি বাচ্চা। আচ্ছা বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স 6 মাস। 6 মাস বাচ্চার বয়স? হ্যাঁ এখন আবার 3 মাস গা হয়েছে ভাই। আচ্ছা ওই যে ওই বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ ওই ভাই ওই বাচ্চাটা। আচ্ছা বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আবার 3 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। এটা আমাদের বছরে বাচ্চা দেবে একটা, প্রত্যেক বছরে একটা একটা বাচ্চা দেবে? হ্যাঁ। তো কেউ নিতে চাইলে চেক দিয়ে দিবেন? হ্যাঁ চেক দিয়ে দেবো। হ্যাঁ চেক দেওয়ার পর টাকা দেবো। 3 মাসের চেক দিয়ে দিবেন? হ্যাঁ। তো এখন কি আর দুধ আছে? এখন দুধ ধরেন 2:10 আছে ভাই, কিন্তু এমনি কাছি কালে মানে প্রথম বাচ্চা মানে কাস্তি কালে মানে কাঁচা বিয়ানে ওই সময় আপনার 2014। শাহিয়াল গাবের কি এতটুকু? হ্যাঁ হয় ভাই, শাহিয়ালের মধ্যে উন্নত পদ আছে ভাই, ভালো আছে ভাই, বা একটু নিম আছে, এটা উন্নত। আচ্ছা যাক এখন 10 কেজি দুধ, একটা বকনা বাচ্চা, 3 মাসের প্রেগনেন্ট, সব কিছুই দেখাই দিবেন, দাম নেবেন কেমন? এটা 1,80,000 নেবো। 1,80,000 টাকা? হ্যাঁ সব কিছু যে ক্রেতাই নেবে সেলিং সহ আর কি, সাথে বাচ্চা আছে, ভিতরে বাচ্চা আছে, সব মিলে 180। যে ক্রেতাই নেবে সব কিছুগুলো জিনিস বুঝে নিয়ে তারপর আপনাকে টাকা দিবে। তো এই গরুটা সাইড করে দেওয়া হোক, পাশে বোধহয় একটা বকনা আছে। হ্যাঁ বকনা আছে। বকনাটা কি জাতের? এটা ফ্রিজিয়ান্ট। ফ্রিজিয়ান বকনা। কেমন বয়স? এটার বয়স ধরেন
13 মাস হইছে 13 মাস হ্যাঁ হিট যায় নাই না যায় নাই হিট এখনো যায় নাই না যায় নাই আর 13 মাসে তো দাঁত হয় না না আচ্ছা তো এই গরুগুলো যদি কারো বকনার প্রয়োজন হয় এটা নিতে পারে হ্যাঁ নিতে পারবে এই বকনার দাম পড়বে কেমন এটা দাম 1 লাখ 10 1 লাখ 10 একটা 13 মাসের বকনা হুম আর কতদিন পরে হিট আসতে পারে এটা আপনার 18 মাসের আগে হিট আসা পারে 18 মাসের আগে দেড় বছর এর মধ্যে আসা পারে আচ্ছা তো এখন পর্যন্ত সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ যে কোনো দর্শক দেখে নিতে পারবে হ্যাঁ এই পাশে একটা গরু আছে এটা এটা আপনার মুন্ডি মুন্ডি গরু হ্যাঁ মানে মুন্ডি বলে তো কোনো জাত হয় না জাতটা কি আপনার এটা ফ্রিজিয়ান মুন্ডি ফ্রিজিয়ান জাত সিং না হওয়ার কারণে মুন্ডি মুন্ডি এই গরুটার দাঁত কয়টা এটার বয়স দুই দাঁত দুইটা দাঁত হ্যাঁ আচ্ছা কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট কতদিনের এটা মানে কিছুদিন ধরে আর কি বীজ দেওয়া হয়েছে মানে এখনো চেক দেওয়ার মতো না 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 ভাইয়া তার মানে কি এখন বকনা হ্যাঁ এখন বকনা প্রেগন্যান্ট না হ্যাঁ তো এটার দাম পড়বে কেমন এটা এখন তো বিক্রি করার ইচ্ছা নাই ভাই এটা বাচ্চা দিব সেম বাচ্চা এখন তার দাম বলে দেই এটা এখন এই মুহূর্তে নিলে 2.5 লাখ এই মুহূর্তে নিলে 2.5 লাখ কিন্তু আপনার বিক্রি করার ইচ্ছা নাই নাই এটা বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে বিক্রি করবে বাচ্চা দেওয়া ভাই ওই সময় বিক্রি করলে বেশি দাম পাবেন ওই সময় দেখা যায় কত হয় এই পাশে দি একটা গাবি আছে চলেন এইগুলা দেখি আসেন একটা গাবি আছে ভাই এটা কোন জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এই গরুটার বয়স কেমন এটার বয়স 4 দাঁত এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দেব অনেক বড় অনেক বড় দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে অনেক বড় হবে ভাই গরুটা আচ্ছা তো এই গরুটা কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের এটা আপনার 9 মাস 6 দিন হইছে 9 মাস 6 দিন হইছে এখন 3 মাস প্লাস না না এটা আপনার 7 দিন টাইম আছে আর 9 মাস 6 দিন সরি আর 7 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা আপনার অস্ট্রেলিয়ান গরু 9 মাস 13 দিনে বাচ্চা দেয় 9 মাস 13 দিনের মধ্যেই বাচ্চাটা দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা তো বাট গুলো টেনে দেখছেন হ্যাঁ বাট ক্লিয়ার আপনি দেখেন দুই সাইডে পাইপটা একটু খেয়াল করে দেখেন কত মোটা ওই যে দুধের যে রগ হ্যাঁ হ্যাঁ পাইপ ওটার পাইপ বলে পাইপ বলেন আপনারা আচ্ছা তো এই গরুটার দাম পড়বে কেমন এটা চাও অনেক 220 হলে দেওয়া যায় 2 লাখ 20 হলে বিক্রি করবেন কিন্তু আপনার দাম চাও অনেক হ্যাঁ অনেক আচ্ছা তো এই গরুটা সাইড করে দেওয়া হোক পাশে আর একটা গরু আছে এইটা দেখি পাশে যেটা আছে এটা এই গরুটা আমার পালা গরু মানে জন্মগত আমি খামারে পাই রাখার জন্য এটা বিক্রি করি না মানে রেখে দিছি পালার জন্য এটা বিক্রি করবেন না হ্যাঁ বিক্রি এখন একজন যদি না ছাড়ে যদি কয় দিয়েই দেন ভাই তাহলে দিয়ে দিব কতদিন হলো আপনার খামারে আছে এটা আমার 3 বছর ধরে রাখা 3 বছর হলো আছে হ্যাঁ আগে বাচ্চা দিছে বাচ্চা আমি বাচ্চা কি দিলাম মানে হলিস্টার বাচ্চা কিনছিলাম ওইদিকে বাচ্চা দিয়ে আগে একটা বাচ্চা দিছে এবার 2 নম্বর বাচ্চা হবে 2 নম্বর বাচ্চা হবে হ্যাঁ 3 বছর আগে আমার কেনা আগের বাচ্চাতে কতটুকু দুধ পাইছিলেন আমি গেল বিয়ে 20 দুধ দইছি আমি নিজে 20 লিটার নিজে দহন করছি হ্যাঁ নিজে দইছি এখন কি প্রেগন্যান্ট এখন প্রেগন্যান্ট কত দিনের এখন আপনি 9 মাস 9 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ কয়দিন বাকি আছে এই 13 14 দিন টাইম আছে 13 14 দিন হ্যাঁ আচ্ছা তো এই গরুটার দাম পড়বে কেমন এটা ভাই 2.5 লাখ হলে দিবেন ভাই কম হলে দিবার চাইতেছি না ভাই 2.5 লক্ষ টাকা কম হলে দিবেন না হ্যাঁ এটা আমি নিজে দইছি ভাই নিজে দহন করছেন হ্যাঁ আচ্ছা এই পাশে একটা বড় সরো গাবি আছে এটা এটা আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এই গাবিটার বয়স কয় দাঁত বয়স 6 দাঁত ভাই 6টা দাঁত হুম কয় নাম্বার বাচ্চা এটা আপনার 2 নাম্বার বাচ্চা দিবে 2 নাম্বার বাচ্চা দিবে হুম প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিনের প্রেগন্যান্ট আপনার প্রেগন্যান্ট আর 5 দিন টাইম আছে 5 দিনের মধ্যে এই গরুটা বাচ্চা প্রসব করবে বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা আর কয় নাম্বার বাচ্চা এটা 2 নাম্বার বাচ্চা 2 নাম্বার বাচ্চা তো এই গরুটার দাম পড়বে কেমন এটা অনেক বড় গরু তো ভাই আপনার এটা দাম চাও অনেক 3.5 লাখ চাইলে 3.5 লাখ এটা 2 লাখ 70 নিব 2 লাখ 70 হলে বিক্রি করবেন কিন্তু দাম চাও আপনার অনেক হ্যাঁ ভাই চাইলে অনেক সবশেষে একটা গরু আছে এটা এটা ভাই ফ্রিজিয়ান হলিস্টার্ন বলে এটা হলিস্টার্ন ফ্রিজিয়ান একটা বকনা হ্যাঁ বকনা মানে গাবি পেটে বাচ্চা আছে 9 মাস বাচ্চা আছে 9 মাস 9 মাস হ্যাঁ তাহলে 12 13 দিন বাকি আছে হ্যাঁ 12 13 দিন আর প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দাঁত কয়টা দাঁতে দুইটা দুইটা দাঁত প্রথম বাচ্চা 12 13 দিন বাকি আছে এখনো তো এই গরুটার দাম পড়বে কেমন ওটা আপনার দাম 2 লাখ 2 লাখ টাকা হ্যাঁ তো রাসেল ভাই আমার ক্রেতারা তো ক্ষতিগ্রস্ত তাদের জন্য আপনি কি কি সুযোগ সুবিধা রাখছেন কিভাবে আপনার থেকে গরু কিনলে ক্রেতার আর ক্ষতি এটা এখানে এখানে জাত চিনতে হবে জাত চেনার পরে যে জাত চিনবে সে যেতে হবে কথা আছে সাইওয়াল দিয়ে বলতে যে অস্ট্রেলিয়া কিন্তু হ্যাঁ নিগাল যদি আপনার জার্সি ফিজিয়ান অস্ট্রেলিয়া নেয় এই তিনটা জাত আমাদের খুবই উন্নত এই তিনটা জাতের গরু চিনতে কিনতে পারলে তার জিতে হবে সঠিক জাতটা চিনতে তার গরুর কিছুটা একটা নকশা থাকতে চাই গরুর মাজা মুঠা গলা চেকন কান ছোট মুখটা ছোট পাইপটা দুই দুই সাইডের পাইপটা একটু মুঠা
তাহলে ওই গরুটা দুধ হবে বা চামড়াটা চিকন, তাহলে হ্যাঁ বলা যাবে তাহলে ছাম বা গরুটা বর্ণনা ঠিক আছে তার দুধ হবে ইনশাল্লাহ। তারপরে বেশি অংশ গরু দেখে নেওয়া যাবে ভালো, মানে দুধ কত, হ্যাঁ দেখে নেওয়া বলো যে আমি নতুন গরু বিষয় জানি না, দেখে নিলেই ভালো। আপনি এখানে তো দেখলাম পেক ডেট গরু, আপনি থেকে কিভাবে দেখে নেবে? এটা আমার এই জায়গায় আমি ধরেন আসবে গরুর দাম দর মিটাবো, পাঁচ দিন দুই দিন থাকি বাচ্চা দেবো তারপরে দেখে নিব। আচ্ছা মানে দরদাম মিটলে এই গরুটা এখানে থাকবে, বাচ্চা প্রসব করার পর আপনি যেরকম দুধের কথা বলতেছেন, হ্যাঁ দেখো আমার কথার সাথে কাজের সাথে মিল আছে নাকি, দুধটা এই পরিমাণ হলে মিল করে তারপরে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো গরু কিনে রেখে গেলে আবার আপনার গরু নিয়ে কোনো সমস্যা করবে না? না 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 কোনো লোকজন না, আমার এই 70-80টা গরু আমার নিজের, এখানে কেউ কেউ বলবে না এই গরুটা আমার বা আমার ভাই ছোট ভাই ক্ষতি করে লাগছে আমি দিব না, এইসব কথা হবে না, আমি যা করুম তাই। আচ্ছা আগে আল্লাহ পরে আমি। তো রাসেল ভাই আপনি যেভাবে বর্ণনা দিলেন দর্শকরা আসলে সেইভাবেই সব কিছু পাবে, হ্যাঁ আল্লাহর রহমতে। আর দর্শকরা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আর কীভাবে গরু কিনতে হবে এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ যদি ওখানে দিকে কথা বলে আমার সাথে, ফোনে যদি কথা বলে হবে, আর যদি ওখানে আপনার সাথে সামনে সামনে এসে কিনা বেচা করুন তাও হবে। আসলে এখানে দু একদিন থেকে দেখে নিতে পারবে, হ্যাঁ এখানে থাকার জায়গা আছে, মেন রাস্তা আছে, যে কোনো টাইম আসতে পারবে। বিশ্ব রোডের সাথেই আমার খামারটা। তো ঠিক আছে রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।